আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইবিতে 30 নম্বরে একাধিক ভর্তিচ্ছুর ভর্তি সুযোগ, নিউজটি কিছুক্ষণ পূর্বেই প্রকাশিত হয়েছে। গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে 5 ধরনের কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে কেবলমাত্র 5 নম্বরেই এসব কোটায় ভর্তি সুযোগ পাবেন একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার 13 সেপ্টেম্বর ইবির ভর্তি কমিটির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সূত্র এ তথ্য জানিয়েছেন। ইবির 21-22 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ইবির 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় মুক্তিযোদ্ধা, উপজাতি বা কুদ্রণী গোষ্ঠী বা জাতিসত্তা, হরিজন বা দলিত, শারীরিক প্রতিবন্ধী এবং পোষ্য কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসনের 5% অর্থাৎ 116 জন, ক্ষুদ্রনী গোষ্ঠী বা জাতিসত্তা বা উপজাতি কোটায় 15 জন, হরিজন দলিত প্রতিবন্ধী কোটায় 5 জন ভর্তির সুযোগ পাবেন। এদিকে শর্ত পূরণ করলে সকলেই পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবেন, যা মেধার ভিত্তিতে বিভাগসমূহের মধ্যে সমভাবে বণ্টিত হবে। জানা গেছে বর্তমানে ইবিতে মোট 34টি বিভাগ এবং ইনস্টিটিউট রয়েছে। যে কোনো কোটায় ভর্তির ক্ষেত্রে গুচ্ছভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে অন্ততপক্ষে 30 নম্বর পেতে হবে। তবে ইবির বিভিন্ন বিভাগে নৃগোষ্ঠী বা জাতিসত্তা বা উপজাতি কোটা, হরিজন দলিত প্রতিবন্ধী সহ অন্যান্য কোটায় একজনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন না। এ ব্যাপারে ইবির এক কর্মকর্তা জানান, 2021 শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষায় কোনো 5 নম্বর ছিল না, তবে এবার 5 নম্বর 30 নির্ধারণ করা হয়েছে। ফলে যারা কোটায় আবেদন করবেন তাদের ন্যূনতম 30 নম্বর পেতে হবে। এই কর্মকর্তা আরও জানান, তবে গুচ্ছ কমিটি কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো সময়ে নিয়ম পরিবর্তন হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আবেদনের শর্ত আবারও শিথিল কিংবা বৃদ্ধি করতে পারে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। তোমরা জানতে পারলে কোটাধারীদের জন্য একটি সুখবর যে 30 নম্বরেই তারা আবেদন করে ভর্তি সুযোগ পাবে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।